নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দুদিনের অসম সফরে অমিত শাহ, রয়েছে গুচ্ছ কর্মসূচি। রাষ্ট্রপতির নিশান সম্মানে অসম পুলিশ, শিলচরে শোভাযাত্রা। করিমগঞ্জের সমস্যা সমাধানে সক্রিয় বোর্ড, দাবি পুরপতির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেশ কিছু কার্যসূচি নিয়ে রবিবার দুদিনের সফরে অসমে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাত 10টায় গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী বিধায়ক এবং সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা। গুয়াহাটি কৈনাধরায় এক নম্বর রাজ্য অতিথিশালায় নৈশ যাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। সোমবার সকালের দিকে চলে যাবেন নিম্ন অসমের মানকাচারে। সেখানে তিনি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। সীমান্ত পরিদর্শনের ফাঁকে ডিজিপি এবং বিএসএফ আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। মানকাচার থেকে যাবেন তামুলপুরের এক কার্যসূচিতে। তামুলপুর থেকে চলে আসবেন আমিনগাঁওয়ে। আমিনগাঁও থেকে সন্ধ্যা 6টা নাগাদ গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নবনির্মিত সুপার স্পেশালিটি কার্ডিওলজি ও স্নায়ুবিজ্ঞান হাসপাতালের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির তরফ থেকে অসম পুলিশকে রাষ্ট্রপতির পুলিশ কালার বা নিশান সম্মানে সম্মানিত করবেন। এরপর উলুবাড়িতে রাজ্য পুলিশের অতিথিশালায় মধ্যাহ্নভোজন করে বিকেলের দিকে খানাপাড়ায় অসম পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বর্তমান রাজ্য সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির নিশান সম্মান প্রদান উপলক্ষে রবিবার কাছাড় পুলিশের পক্ষ থেকে এক পদযাত্রা বের করা হয়। পুলিশ অধীক্ষকের কার্যালয় থেকে বের হওয়া এই পদযাত্রার সূচনা করেন দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। পুলিশ অধীক্ষক রমনদীপ কৌর সহ কাছাড় পুলিশের উচ্চপদস্থ কর্মীদের উপস্থিতিতে এই পদমর্যাদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর সদর থানায় গিয়ে সমাপ্ত হয়। এদিনের পদযাত্রায় ব্যান্ড পার্টি, মহিলা পুলিশ, কমান্ড বাহিনী সহ কাছাড়ের সমস্ত পুলিশ বাহিনী অংশগ্রহণ করে। আগামী 10 মে গুয়াহাটি নেহরু স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সভায় আসাম পুলিশকে রাষ্ট্রপতির কলার্স বা নিশান সম্মান প্রদান করবেন। ভারতৰ বহুত কেইখন খুব কম ৰাজ্য আছে যিকেইখন ৰাজ্য এইখন পাইছে, তো অসম এখন তাৰ ভিতৰত এতিয়া আমাৰ ষ্টেট এখন হৈছে যিটো অসমত এইটো বস্তু দি আছে। আৰু আমি এই বস্তুখিনি জেনেৰেলি আমাৰ দুটা কামেই আছে জেনেৰেল পুলিচৰ আগতে, প্ৰথমতে প্ৰিভেনশ্যন অফ ল' এণ্ড অৰ্ডাৰ এণ্ড মেইনটেনেঞ্চ ডিটেকশ্যন অফ ক্ৰাইম। ইয়াৰ পিছৰ পৰা মাজতে আমাৰ কাউণ্টাৰ ইনচাৰ্জেঞ্চিৰ আমাৰ পুলিচৰ মানুহ জড়িত হৈ আছে, অন্যান্য কামতো জড়িত হৈ আছে। তো আমি এই মেছেজটো যাতে আমি জনসাধাৰণ জনহিত সেৱাৰ্থে যিটো আমাৰ অসম পুলিচৰ মটো আছে সেই মটোটো আমি ৰাইজৰ মাজত আমি লৈ যাব বিচাৰিছোঁ। আৰু আমি অনাগত দিনসমূহতো আমি ৰাইজৰ সেৱা কৰিম 24/7। এইটোৱে আমাৰ আজি উদ্দেশ্য। আৰু এই উপলক্ষে আজি আমাৰ যিমানখিনি ডিষ্ট্ৰিক্টৰ হেডকোৱাৰ্টাৰ আছে আমাৰ অসমত, এতিয়া 35 ডিষ্ট্ৰিক্ট আছে, 35 ডিষ্ট্ৰিক্ট আছে। ৰিচেণ্টলি যিখন তামুলপুৰ ডিষ্ট্ৰিক্ট হ'ল, তো 35 ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰ প্ৰগ্ৰেম হৈছে। অসম পুলিচৰ বিভিন্ন বেটেলিয়ন আছে, বেটেলিয়নৰ হৈছে বিভিন্ন ইউনিট আছে আমাৰ অসম পুলিচৰ, তাতো প্ৰগ্ৰেমটো হৈছে। চেণ্ট্ৰেল প্ৰগ্ৰেমটো আমিও ইয়াত শিলচৰটো আমাৰ 10 তাৰিখে প্ৰগ্ৰেম এটা হ'ব, আৰু আমাৰ চেণ্ট্ৰেল অনুষ্ঠানটো গুৱাহাটী নেহৰু ষ্টেডিয়ামত। করিমগঞ্জ শহরের জমাজল, পানীয় জল এবং রাস্তাঘাটের সংস্কার, বিদ্যুৎ পরিষেবার উন্নতি সাধন সহ করিমগঞ্জ শহরকে একটি মডেল শহরে পরিণত করার পরিকল্পনার কথা জানালেন নয়া পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। রবিবার এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, করিমগঞ্জ শহরের 27টি ওয়ার্ডের প্রত্যেকটিতে মহিলাদের উন্নতির জন্য একটি করে সেলফ হেল্প গ্রুপ গঠন করা হবে। স্থানীয় জনগণের সুবিধার্থে 24 ঘন্টার জন্য হেল্পলাইন চালু হবে। তিনি অন্যান্য পুর কমিশনারদের সঙ্গে নিয়ে প্রতিদিন সকালে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন। শহরের প্রত্যেকটি ওয়ার্ডের জঞ্জাল নিষ্কাশন সমস্যার সমাধান সহ জল নিষ্কাশনের জন্য ইতিমধ্যে শুরু করে দেওয়া হবে অনেক কাজ। তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রকৃত হিতাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। এই উন্নয়নমূলক কাজের জন্য তিনি আম জনতাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। কাজ লাগিয়েছি এই আমাদের দিকে 18 নম্বরে এবং আমার যে বর্তমানে যে 20 নম্বর পুরানো 26 নম্বর ছিল সেটা হয়ে ওইদিকের
তেইশ নম্বর, পঁচিশ নম্বর, চব্বিশ নম্বর সব জলগুলো যেদিকে গিয়ে গোয়ালমারা খাল হয়ে লঙ্গলের উপরে সেই মাস্টার ড্রেনে কাজ লাগিয়েছি, এখনও অবধি কাজ চলছে। আমরা চাইছি যে কোনোরকম যদি মাস্টার ড্রেনটাকে অল্প পরিষ্কার করতে পারি, শহরবাসী কিছু হলেও প্রথম অবস্থায় জল থেকে একটু মুক্তি দেওয়া যায় কিনা সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণের আশীর্বাদ আমাদের সাথে আছে, আশা করি আমরা আগামী দিনে আরও ভালো কাজ করে শহরবাসীকে এই নোংরা জলের থেকে মুক্ত করার যে প্রচেষ্টা নিয়েছি, জমা জলের হাত থেকে ওদেরকে কীভাবে রক্ষা করা যায় তার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সেটাতে আমরা সফল হব। আচ্ছা, তারপর মানে পানীয় জলের যেটা সমস্যা, তা হাইলাকান্দি শহরে মানে পানীয় জলের যে সমস্যার সমাধানের জন্য আপনি এর মধ্যে কোনো কিছু করিমগঞ্জের আমি পাবলিক হেলথের এসডিও এবি দাস মহাশয়ের সাথে নিজে গিয়ে সরাসরি দেখা করে ওনাকে আমার এই জলের সমস্যার সম্বন্ধে বলেছি। ওনাকে বলেছি, উনি বলেছেন যে ক্যাপাসিটি, ট্যাঙ্কির ক্যাপাসিটি কম, কানেকশন বেশি, তাই ওনাকে আমি একটা অল্টারনেটিভ একটা পন্থা দিয়ে এসেছি যে সব ওয়ার্ডে রোজ দিন করে জল দিতে হবে না, অল্টারনেটিভ ডেতে আপনি দেওয়ার চেষ্টা করুন। তবু কিছুটা হলে আজকে কিছু জল পেলে কালকে জন্য অল্প জমা রেখে পরের দিন আবার পাবে, এইভাবেই চলতে হবে। আর আমরা আমাদের করিমগঞ্জে প্রায় 58 কোটি টাকা। আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের লায়লাপুর সংলগ্ন পাগলা ছড়ায় আসামের বিওপি ক্যাম্প স্থাপন করতে দিল না মিজো পুলিশ ও মিজো জাতীয়তাবাদী সংগঠনের প্রায় 5 শতাধিক সদস্য। ঘটনাটি নিয়ে শুক্রবার সকাল থেকে পাগলা ছড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এদিন কাছাড় পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশুদাসের নেতৃত্বে এখানে একটি বিওপি ক্যাম্প স্থাপনের কাজ শুরু হতে মিজো আইয়ের বাহিনী ছুটে আসে এবং কাজ বন্ধ করে দেয়। তারা ভয়ানক পরিণতির হুমকি দেয়। শনিবার ধলাই থানার ওসি, কাছাড়ের বর্ডার ডিএসপি ও পূর্ত বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেলে ভাইরানটি থানার এসডিপিও এইচ লালথা লাংলিয়ানা, ওসি এইচ লালথা লাংলিয়ানা ও ভাইরানটির সিভিল এসডিও লাইলিয়ানা প্রচুর মিজো পুলিশ ও জনতা নিয়ে এসে কোনো ধরনের নির্মাণ কাজ করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনায় পাগলা ছড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গাড়ি লইয়া জিওর ডিপার্টমেন্টের মানুষ আইসে, আইয়ারে কাজ করতে করে গাড়ি লিয়ে আইসে, আবার পরে ওই এখানে গাড়ি লিয়ে যাইতে সময় আইসে এমআরপি পুলিশ আইয়া যা সিভিল ড্রেসে আইয়া দিয়ে আমরা প্রশাসনের এরার লোকে কেতাকেতি মাতিয়া তারা কইল কিন্তু কাজ করতে পারত না, রাস্তা হইতো না, এটা কইয়া হারিয়া তারা কইয়া গেছে কি পাইলা। এরপরে আইসে, হ্যাঁ তারার জায়গা কইয়া তারা গেছে গিয়া। এরপরে আমরা এসপি স্যার আইসে, তারা এই সময় আইয়া পাইছে মিজোরামের এমআরপি আইয়ার ওই গড়বর্তী আর আমরা সিপাহী তারা গিয়েটার তারা ওখানে ডিপ্টি করে আইয়া কইছে ইনো কাজ করবা পারতাই না, এগু মিজোরামের জায়গা ইনটা কি কাজ করতে দিত না। বাঙালি নবনির্মাণ সেনার উদ্যোগে রবিবার একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় ডিএনএইচএস স্কুল উধারবন্দে। প্রায় 90 জন গরিব মানুষ ও দিনমজুরের রোগ নির্ণয় করেছেন ডক্টর এম আহমেদ। ক্যাম্পের নেতৃত্বে ছিলেন সেনার যুব সম্পাদক প্রভাকর আচার্যি, তত্ত্বাবধানে ছিলেন কাছাড়ের সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, যুবদলের সভাপতি আশিস দাস, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত দাস, কুটি দাস, রাজা দাস, বিপুল দাস প্রমুখ। তারা বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ হাইলাকান্দি মণ্ডলের কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয় রবিবার। ঘাড়মুড়া বাজারের সুকান্ত স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত সভায় হাইলাকান্দির যুব মোর্চা সভাপতি মিলন দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় রাজ্য বিজেপি নেতা রাজকুমার দাস উপস্থিত হয়ে যুব মোর্চার সদস্যদের দেশ ও সমাজ গঠন এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বিজেপির বর্ণময় ইতিহাসও তুলে ধরেন। দক্ষিণ হাইলাকান্দির যুব মোর্চা সভাপতি তপন দাস যুবকদের এগিয়ে এসে যুব মোর্চাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তাছাড়াও সরকারি বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে ও যুব মোর্চা সদস্যদের অনুরোধ জানান তিনি। যুব মোর্চা সভাপতি মিলন দাস 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য যুব মোর্চার সদস্যদের এখন থেকে তৈরি হওয়ার আহ্বান জানান। তিনি হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে যুব মোর্চার শক্তিশালী কমিটি গঠন হয়েছে বলেও দাবি করেন। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ হাইলাকান্দি মণ্ডলের সভাপতি মিঠু রায়,
জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক রমেশ বারিক, দক্ষিণ হাইলাকান্দির মণ্ডলের প্রাক্তন সভাপতি প্রদীপ সিংহ, জেলা সম্পাদক টিঙ্কু হাজাম, বিরাজ দাস, পার্থপ্রতিম সেন প্রমুখ। আমার তাতে সাউথ হাইলাকান্দি মণ্ডলের যুব মোর্চার কার্যনির্বাহী সভা আছিল। এই সভাত মই একজন স্টেট কমিটির মেম্বার হই, আমন্ত্রিত হই, তাতে আইসু না। আমার তাতে কি হয়েছে, আমার বিধায়ক নাই, এতিয়া ডাবল ইঞ্জিন নহয়, আমার ত্রিপুল ইঞ্জিন আছে হাইল্যান্ডে টাউনত, গ্রাম অঞ্চলে নাই, টাউনত তো আছে ত্রিপুল ইঞ্জিন, আমার লালা শহরতো আছে, কিন্তু গ্রামাঞ্চলে আমার কামটু তেনেকুৱা নাই। আমার এইটু আপনি জানে আমার বিরোধী বিধায়ক কি হয়েছে, তেখেতে ইলেকশন জিতিব বিজেপি সাম্প্রদায়িক করে এটি তুলি দে মাইনরিটির ভোটটু পাবলই তেখেতে জিতিব, কিন্তু জিতার পিছত কি করলে তেখেতে আপনি জানে, রাজ্যসভার ভোটত কি করলে তেখেতে বিজেপিত ভোট দিছে বলে মক কইছে, ফোনে ওভার টেলিফোন মক কইছে তেখেতে রাজ্যসভাত বিজেপিত ভোট দিছে, এটা কেনেকুয়া, তেখেতে ঠক তার মানুষবিলাকে ঠকালে ঠিক নয় কি, ঠকালে যে ইয়াত কলে বিজেপি সাম্প্রদায়িক ভোট দিব নালাগে আমাক দিয়ক, তে ভোটটু লই তেখেতে আবার রাজ্যসভাতে যাই বাজপার ভোট দিয়ে আছে, দিছে ভোট বাজপার ক্যান্ডিডেট জিতিলে, এটা কেনেকুয়া পলিটিক্স। হ্যাঁ, ফোন রেকর্ডিং করা নাই, কিন্তু এনেকুৱা এমএলএ মক কইছে। রবিবার রেডক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলা রেডক্রস সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচি পালন করা হয়। এদিন হাইলাকান্দি রেডক্রস কার্যালয়ে সোসাইটির পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান ক্ষিতিশ রঞ্জন পাল। পরে এক সংক্ষিপ্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সম্পাদক হীরালাল দত্ত পুরকায়স্থ। এছাড়াও এদিন রেডক্রস সোসাইটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন উপসভাপতি প্রেমাংশু শেখর পাল, শামসু উদ্দিন বরলস্কর, মৃগেন দেব, শঙ্কর চৌধুরী প্রমুখ। এরপর এসকে রায় সিভিল হাসপাতাল ব্লাড ব্যাংক কর্মীদের সোসাইটির পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আগামী দিনে যাহাতে থ্যালাসেমিয়া রুগীরা বা অনেক মুমূর্ষু রুগীরা সময় মতো রক্ত পেতে আপনাদের সাহায্য কামনা করি। আমরা সবাই সবসময় আপনাদের সঙ্গে আছি, আমাদের ডিউটি বলে কোনো কাজ নাই, আমাদের একটাই ডিউটি ব্লাড ব্যাংক স্টাফের যে সময় মতো যাহাতে রক্তের যোগান হয়। আমাদের কোনো ছুটি বা কোনো আমরা ইভেন আমি ঈদের দিন রাত্রে ডিউটি করেছি যাহাতে এখানে সমস্যা সৃষ্টি না হয়, যাহাতে রুগীরা ব্লাড পায়। তো সহযোগিতা রাখবেন, আমরা আপনাদের পাশে আছি। আর একটা কম্পোনেন্ট সেপারেটর মেশিন যদি আমাদের এখানে সেট আপ করা হয় তাহলে নিশ্চয়ই আমরা শিলচরের মতো আমরা রেড সেলগুলা বা বিআরবিসি যেটা বলা হয় বা প্লাজমা বা প্লেটলেট এগুলা আমরা রোগীদেরকে নির্দিষ্ট ব্লাড রক্তের কণিকাগুলা যোগান দিতে পারব। এখন আমরা হোল ব্লাড দিচ্ছি, কিন্তু এখন আমরা হোল ব্লাড দিচ্ছি এটার মধ্যে অনেকগুলা ব্লাড রোগীর শরীরে গিয়ে ওয়েস্টেজ হচ্ছে, নষ্ট হচ্ছে, কিন্তু নির্দিষ্ট কণিকাগুলা যদি আলাদা করে আমরা তা সংরক্ষণ করতে পারি, এখন 35 দিন যেটা সংরক্ষণ হচ্ছে তখন 1 বছরও সংরক্ষণ হতে পারে এবং একটা ব্লাড থেকে 4 জনকে যোগানও দিতে পারি। তার জন্য আমরা শনিবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মর্শিভূত হয়ে যায় পশ্চিম কানিশাইল এলাকার এক বাসগৃহ। শহরের বনমালে রোডের পশ্চিম কানিশাইলের আব্দুল কাদির নামের ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণভাবে জলে ছাই হয়ে গিয়েছে আব্দুল কাদিরের ঘরের আসবাবপত্র। বেশ কয়েকটি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। রাত প্রায় 1টা নাগাদ আগুন লাগে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত গৃহকর্তার ধারণা। খবর পেয়ে ভোরবেলা সেখানে উপস্থিত হন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। তিনি আব্দুল কাদিরের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার সব ধরনের ব্যবস্থা করে দেবেন বলে জানান। রাত্রে অনুমানিক 1টার সময় অগ্নিসূর্যুক হয় এবং বিশেষ করে আব্দুল কাদিরের ঘর আপনারা দেখছেন, সকালে এসে দেখতে পারলাম যে কোনো কিছু অন্তত মুরগি এবং গবাদি যেগুলো পশু আছে সেগুলো ওনারা রক্ষা করতে পারেননি, অর্থাৎ নাই অন্ন নাই বস্ত্র এই অবস্থা। আমি ধন্যবাদ জানাই এই অঞ্চলের মানুষদেরকে, আমার পঞ্চায়েত প্রতিনিধি, আমার এবিএম বারাম হাসান ভাই থেকে শুরু করে সবাই, এবং বিশেষ করে লম্বা একটা লিস্ট একটা আছে প্রত্যেকের যে স্বতঃস্ফূর্ত যে একটা সহযোগিতা, যে আমরা এই সাধারণ গরিব মানুষ, এই অসহায় মানুষ, এই অসহায় মানুষটাকে সাহায্য করব এবং পূর্ণাঙ্গ একটা ঘর এখানে বানিয়ে দেবো, তো স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা এবং সবার যে আন্তরিকতা দেখলাম সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। এবং ইতিমধ্যে আমি জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করি,
সার্কুলার সঙ্গে যোগাযোগ করি, যাতে ফুল ড্যামেজ মানে কি এটা 100% ফুল ড্যামেজ একদম, অর্থাৎ গভর্নমেন্ট গাইডলাইন মতে অতি সত্তর যাতে সেই টাকাটা যাতে পাওয়া যাতে ঘরটাকে আবার পুনর্নির্মাণ করার জন্য। তো কারণ আলটিমেটলি মানুষ তো বাঁচতে তো হবে, বাঁচতে হবে, এবং গভর্নমেন্টের নিয়ম মতে সেই টাকাগুলো যাতে ইমিডিয়েট যাতে পাওয়া যাতে, তার জন্য বিভাগকে আমি জানিয়েছি। এবং সামনের দিনে আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং এরকম যদি মানসিকতা যদি সমাজে থাকে তাহলে নিশ্চয়ই মানুষ আর অসহায় থাকবে না। প্রতি বছরে নেয়া এবারও বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে রবিবার ধলাই দারবি বাগানের তারানাথপুরে গ্রাম কালীর পূজা সম্পন্ন হয়। এদিন বাগান পঞ্চায়েত, জিপি পঞ্চায়েত, পূজা কমিটির যৌথ উদ্যোগে গ্রাম কালীর পূজা সম্পন্ন হয়। পুজো শেষে পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ ও খিচুড়ি বণ্টন করা হয়। সেটা আমরা প্রথমা তিথি থেকে সপ্তমী পর্যন্ত আমাদের চণ্ডী পাঠ করা হয়েছে এবং প্রত্যেক রবিবার ছুটির দিন আমরা প্রত্যেক ডিভিশনের মধ্যে যতটা গ্রামকালী আছে সবাইকে আজকে পূজা শেষ সম্পন্ন করলাম। আমাদের দাবি তারানাথপুর ডিভিশনের মধ্যে 700 মা বোনেরই ভাই বন্ধুরা এবং সবাই ছোট বাচ্চা সবাই আসে পূজা শেষ সম্পন্ন করেছি। খুব ভালোভাবে পূজা হয়েছে আমাদের গ্রামকালী তথা খিচুড়ি তথা মহাপ্রসাদ বিতরণ সদস্য ইয়ে করে আনন্দে খুব ভালোভাবে পূজা করেছি এবং মঙ্গল কামনা করেছি যে মা মায়ের চরণে যে আমাদের গ্রামের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধ এবং সবাই ভালোভাবে থাকুক এই জন্য বলে আমরা বলেন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মনোকামনা পূর্ণ করেছি। ট্যালেন্ট সার্চের লক্ষ্যে শিলচর ডিএসএ আয়োজন করেছে দ্বিতীয়বারের মতো ইন্টার স্কুল ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সুনীল কুমার দত্ত ও মঞ্জুশ্রী দত্ত মেমোরিয়াল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ক্রীড়াসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এতদঞ্চলের ব্যাডমিন্টন খেলায় আগ্রহীদের বাছাই করতে ওই আসর আয়োজনের মূল লক্ষ্য বলে জানান শৈবাল দত্ত। 13 মে থেকে আসর শুরু হবে, 4টি গ্রুপে মোকাবিলা করবেন প্রতিযোগিতারা, চলবে 15 মে অবধি। জেলা ক্রীড়া সংস্থা আগামী 13 মে আমরা শুরু করতে চলেছি এই স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে। আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, খেলাধুলা কোন গ্রুপে বা কীভাবে হবে সেটা বিস্তারিত সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরবেন, কিন্তু দু একটা ব্যাপার আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থা যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা আপনাদের কাছে আমরা জানিয়ে রাখতে চাই। প্রথম কথা হলো যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা যারা অ্যাফিলিয়েটেড স্কুল ইনস্টিটিউশনগুলো আছে ওনাদেরকে বাদ দিয়েও যা আরও অন্যান্য যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর জন্য এই টুর্নামেন্টের মর্যাদা আমরা তুলে রেখেছি। কারণটা হলো যে এই স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টটা হলো এখান থেকে ট্যালেন্ট সার্চ করা এবং খুব বেশি আকারে যদি প্লেয়াররা বা বাচ্চারা এবার পার্টিসিপেট না করে তাহলে আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আমাদের সাপ্লাই লাইনটা ঠিক রাখতে গেলে এই স্কুল ব্যাডমিন্টনটা আমরা সিদ্ধান্ত নিয়েছি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেটা আমরা ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ করবো, এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, যে কোনো স্কুলের বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারবে প্রপার প্রসিডিওর যেটা আমাদের ইনগ্রুডমান্স ঠিক করেছে। দীর্ঘ 9 বছর থেকে ভোট বয়কট, অনশন, রেল অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করে আসলেও লেভেল ক্রসিং এর দাবি পূরণ না হওয়ায় আলগাপুর কেন্দ্রের অন্তর্গত কাটাখাল রেল জংশনে 9 মে সোমবার স্বচ্ছ এনজিওর নেতৃত্বে যে রেল রোকো আন্দোলন ডাক দেওয়া হয়েছিল তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজার ডি কে মুর্মু তার কার্যালয়ে আন্দোলনকারীদের ডেকে নিয়ে 1 মাস সময় চেয়েছেন। এমনকি 31 মে রেল কর্তৃপক্ষ রোড আন্ডার ব্রিজ বানাতে এনওসি প্রদান করার লিখিত প্রতিশ্রুতি দেওয়া সোমবারে রেল রোকো আন্দোলন 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান এনজিও সম্পাদক শাহিদুর রহমান। উপস্থিত ছিলেন সভাপতি রবিজুল হক, নাজিমউদ্দিন, আজব আলী, ছায়ার আলী, আকাশ দাস, বাবুল দে সহ প্রমুখ।
যে এডিএন বিপি মেনশন দ্যাট ওয়ান মান্থ ইজ রিকোয়ার্ড ফর এনওসি প্রোগ্রেস উইচ উইল বি প্রডিউসড ইন দ্য নেক্সট মিটিং, অর্থাৎ নেক্সট মিটিং যেটা কল করা হয়েছে 31st May সেদিনই এটা দেওয়া হবে আমাদেরকে, জেলা প্রশাসনকে দেবে, অর্থাৎ PWRD ডিপার্টমেন্টকে হস্তান্তর করবে। হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ল হলো যেটা রেলের কোনো কাজ করতে হলে 50% শেয়ার রেল দেয় বা 50% শেয়ার স্টেট গভর্নমেন্টে দেয়। তো ওইসব জিনিসের ব্যাপারটা খামতিটা যদি স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণ টাকা দিয়ে দেয় তাহলে আমাদেরকে মানে এটা নিয়ে আর বিশেষ কিছু ভাবতে হবে না। আমাদের MLA মহোদয় রয়েছেন, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, ওনাকে আমরা আমাদের এই আন্দোলনের প্রতি ওনার সম্পূর্ণ সমর্থন ছিল, সেজন্য আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা আশাবাদী আমাদের MLA মহোদয়ের তৎপরতায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই এত সব অন্তত 25-30 হাজার মানুষের কল্যাণের জন্য এই আরবি মানে নির্মাণের ক্ষেত্রে উনি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে দেবেন। তাহলে আগামীকাল ৬:৩০ থেকে এখানে আর কোনো রেল রোকো আন্দোলন হবে না? আপাতত এটা এই আন্দোলন আমরা সাময়িকভাবে প্রত্যাহার করেছি। পাথরকান্দি কেন্দ্রের বিভিন্ন জায়গায় সরকারি তহবিলে পানীয় জল প্রকল্প নির্মাণে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে বেরিয়ে আসছে। এতে স্বাভাবিকভাবে এলাকার সচেতন মহল উষ্মা প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রতিনিধি সহ বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ঝেড়ে কাশতে দেখা যাচ্ছে না বলে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অভিযোগ মতে ড্যাঙ্গারবন্দ জিপির উত্তর গোপালপুর গ্রামে 2020-21 অর্থ বছরে 98,39,337 টাকা ব্যয়ে একটি মিনি PHE নির্মাণের কাজ শুরু হয়। এতে শুরু থেকেই স্থানীয়দের পক্ষে 9 বছরের অভিযোগ উত্থাপিত হয়ে আসলেও কর্তব্যরত ঠিকাদার সুমন পাল নিজেকে বিধায়কের ভাই পরিচয় দিয়ে নিজের মর্জি মতো নির্মাণ কাজ চালিয়ে যান বলে অভিযোগ। ফলস্বরূপ শনিবার গ্রামের প্রতিবাদী জনগণ অনুকূল স্থলে উপস্থিত হয়ে কাজের ধরন নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। শ্রীকান্ত শুক্লবৈদ্য, পরিমল শুক্লবৈদ্য, সজলকান্তি ভট্টাচার্য, নিরঞ্জন মালাকার, অনাথ শুক্লবৈদ্য, বিমল শুক্লবৈদ্য, সুভাষ পাল, নারায়ণ দাস, ওয়ার্ড সদস্য মতি শুক্লবৈদ্য, শিশির বর্ধন প্রমুখরা সাংবাদিকদের জানান তাদের ওই এলাকাটি দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। গতিকে আপনারা কাছে এটা আমরা আবেদন যে কি পদ্ধতি চললে আমরা সুষ্ঠুভাবে খাজ হয় এটা আমরা যুক্তি দিব। আর আমরা চেষ্টা করবো যে এটা সুযোগ পারি কিনা। আমাদের যেরকম MLA ভাইছি না, MLA কোনো দোষ না, কিন্তু ওখান তো দেখি আর MLA দোষ না, আগে তারা MLA দোষ করছে না, কেন করছো তা তো দোষ না, কেন করলে আমি জানি না, আপনার কেন আপত্তি করলে না বুঝছি না। আপনারা সব বুদ্ধি দিবা, সব যুক্তি দেওয়া যাচ্ছে, আমরা ওটা শান্তভাবে রাখবে এবং শান্তি দেওয়া হয় দল পাই তোদের লাগে সমস্যা তো আমরা নিয়ে চলছি। আমরা ধন্যবাদ, আর এটা আমরা ধন্যবাদ জীবন আর লাগে না কিছু আমরা MLA আমরা মনপুত MLA কিন্তু MLA দোষ দিয়ে ছাড়া আমরা বিড়ম্বনা করতে ওটাই আমরা আবেদন। রবিবার সকাল 10:30 থেকে বিকেল 5:00 পর্যন্ত দুটি সভা ও একটি সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় বিজেপি উধারবন্দ মণ্ডল কার্যালয়ে। প্রথম সভা সকাল 10:30 মণ্ডল চা মোর্চার কার্যকরী কমিটিকে নিয়ে, দুপুর 12:30 SC মোর্চার মণ্ডল কার্যকরী কমিটিকে নিয়ে ও বিকাল 3:00 উধারবন্দ মণ্ডল অঞ্চলের সকল হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলের নব মনোনীত সভাপতি ও সহসভাপতিগণকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নবারণ চক্রবর্তী, মণ্ডল সহসভাপতি রোহিত সিং, মণ্ডল সাধারণ সম্পাদক দয় রথীন্দ্র চন্দ্রদেব ও উমাশঙ্কর ভট্টাচার্য, মণ্ডল সম্পাদক সুমন কেওট ও প্রদ্যুৎ চক্রবর্তী, মণ্ডল সদস্য শুভ্র শঙ্কর রায় চৌধুরী, জেলা SC মোর্চার সভাপতি নিবাস দাস, জেলা SC মোর্চার সহসভাপতি সুধাংশু শুক্লবৈদ্য ও অমরেন্দু লস্কর ও জেলা SC মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জ অরবিন্দ দাস। মণ্ডলে আরো বিস্তৃত করতে পারি, আরো সুচারুরূপে আমরা সম্পূর্ণ করতে পারি তা নিয়ে আমরা একের পর এক সভা করে যাচ্ছি। 25 এপ্রিল একটা বলার দরকার আছে আপনাদের। 25 এপ্রিল আমরা প্রথমে আমাদের মণ্ডল অফিস পিয়ারা শক্তি কেন্দ্র প্রভারী এবং সকল মোর্চার প্রেসিডেন্টদেরকে নিয়ে একটা সভা করব।
এরপর 28 তারিখ এপ্রিলে আমরা প্রথমে আমরা যুব মোর্চার এক্সিকিউটিভ বডিকে নিয়ে সভা করি, সরি 28 তারিখ আমরা করি শক্তিকেন্দ্র প্রমুখদের নিয়ে সভা, এবং এরপরে ওই দিনই আমরা আমাদের ধর্ম মণ্ডলে ভারতীয় জনতা পার্টি থেকে যারা নির্বাচিত হয়েছে জিপি সভানেত্রী বা সভাপতি ওদেরকে নিয়ে সভা করি, এবং ওই দুটি সভায় সৌভাগ্যক্রমে আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন। তারপর গত 1 মে আমরা প্রথমে যুব মোর্চার এক্সিকিউটিভ বডিদের নিয়ে সভা করি, এরপর 1 মে দুপুরবেলা আমরা করি মহিলা মোর্চার সভা, এবং বিকেলবেলা আমরা উদারমন মন্ডল সোশিয়াল মিডিয়া যে সেল আছে সেই সেলকে নিয়ে সভা করি। তার পরবর্তীতে আজকে প্রথমবেলা আজকে সকালবেলা আমরা একটা সভা করেছি উদারমন মন্ডল টি মোর্চাকে নিয়ে, এবং এটা হচ্ছে দ্বিতীয় সভা এসসি মোর্চা, এর পরবর্তীতে আরেকটা সভা আমাদের আছে আজকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দুদিনের অসম সফরে অমিত শাহ, রয়েছে গুচ্ছ কর্মসূচি। রাষ্ট্রপতির নিশান সম্মানে অসম পুলিশ, শিলচরে শোভাযাত্রা। করিমগঞ্জের সমস্যা সমাধানে সক্রিয় বোর্ড, দাবি পুরপতির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।